দার্জিলিংয়ে 3.5.7 পয়েন্ট সাইটসিং করার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় না ভাই, 3-4 হাজার টাকা দিয়ে ফুল গাড়ি বুক করতে হয়। কি এতদিন এটাই জেনে এসেছেন তো? চিন্তা নেই, আমি তো আছি। আজ আমি আপনাদের খোঁজ দেব এমন এক ট্যুর অপারেটরের যারা 3.5.7 পয়েন্ট সব কিছু শেয়ার গাড়িতে ঘোরানোর ব্যবস্থা করে, এমনকি টাইগার হিলও আপনি ঘুরে নিতে পারবেন এই শেয়ার গাড়িতে, আর খরচ মাত্র 300 টাকা। আর আপনার লাক যদি ভালো হয়, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি যদি ওনাদের অফিসে পৌঁছাতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন টাটা সুমো অথবা বোলেরো গাড়ির ফ্রন্ট সিট, যেরকম আমি পেয়েছিলাম। আপনার মনেই হবে না আপনি শেয়ার গাড়িতে ঘুরছেন। ভিডিওটি দেখতে থাকুন, সব ডিটেলস আছে আপনাদের জন্য। বাই দ্য ওয়ে, এর আগের দুটি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে NJP ডাইরেক্ট ট্রেন টিকিট না পেলে কী কী ট্রিক্স ইউজ করে আপনারা কনফার্ম টিকিট কাটতে পারেন। জানিয়েছি শিলিগুড়ি থেকে বাসে দার্জিলিং আসার সম্পূর্ণ ডিটেলস, এবং মাত্র 180 টাকা খরচ করে শেয়ার গাড়িতে ঘুরিয়ে দেখিয়েছি লেপচা জগৎ, ঘুম, বাতাসিয়া লুপ প্রভৃতি। যদি সেই ভিডিওগুলি এখনও না দেখে থাকেন, তাহলে ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে দেখে নিতে পারেন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ আমি বেরিয়ে পড়েছি মাত্র 300 টাকা খরচ করে দার্জিলিংয়ে 7 পয়েন্ট সাইটসিং করতে। শেয়ার গাড়ির সমস্ত ডিটেলস আপনাদের দেব, কিন্তু তার আগে চলুন কয়েকটা জায়গা একটু এক্সপ্লোর করে নিই। প্রথমেই ওরা আপনাদের নিয়ে যাবে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডায়, এই দুটির অবস্থান একদম পাশাপাশি। প্রথমেই আপনারা চলে আসবেন জাপানিজ টেম্পলে। এটি একটি বুদ্ধিস্ট টেম্পল, আর এই টেম্পলটির প্রকৃত নাম নিপ্পোজান মাইহোশি বুদ্ধিস্ট টেম্পল। আর এই টেম্পলটি নির্মাণ করা হয়েছিল 1972 সালে, এবং এর নির্মাতা হলেন ফুজি গুরুজি। মন্দিরটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় প্রতিদিন ভোর 4:30 থেকে 6টা অবধি এবং বিকেলে 4:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি প্রার্থনা করা হয়। এই সময় এলে আপনিও ওনাদের সাথে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রেয়ারের সময় কিন্তু ফটোগ্রাফি প্রোহিবিটেড। এরপর ওখান থেকে মাত্র 100 মিটার মতো গেলেই আপনি পৌঁছে যাবেন জাপানিজ পিস প্যাগোডায়। এটি নির্মাণ কার্য 1972 সাল শুরু হলেও কাজ শেষ হয়ে উদ্বোধন করা হয় 1992 সালে, আর এর নির্মাতা ছিলেন নিচিডাটসু ফুজি। আর এই পিস প্যাগোডাটি হলো দার্জিলিংয়ের টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার, এই কারণেই এখান থেকে দার্জিলিংয়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর আপনি যদি মেঘমুক্ত দিনে এখানে আসেন, তাহলে দেখা পেয়ে যেতে পারেন স্নো ক্যাপড মাউন্টেনেরও। আর এই পিস প্যাগোডার দেওয়ালে লর্ড বুদ্ধর জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিয়ে গেছিল সেখান থেকে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে এবং চড়াই রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। প্রসঙ্গত বলে রাখি, এই জুয়ের কম্পাউন্ডের মধ্যেই কিন্তু আপনারা HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং সেই সংক্রান্ত একটি মিউজিয়ামও পাবেন। আর এই জুয়ের টাইমিংস হলো 8:30 থেকে 4:30 অবধি, আর এন্ট্রি ফি 60 টাকা এবং ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ 10 টাকা। আর এই জুটি বিখ্যাত রেড পান্ডা, ব্ল্যাক প্যান্থার, স্নো লেপার্ড ইত্যাদির জন্য। চলুন তাহলে আপনাদের ছোট্ট করে একটু জুটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখেছি
কাছে থাকি চলো। এরপর ওখান থেকে আমরা চলে আসি জু কম্পাউন্ডের ভেতরেই অবস্থিত এইচএমআইতে। আপনারা অনেকে নিশ্চয়ই জানেন 1953 সালে তেনজিং নর্গে এবং এডমান্ড হিলারি প্রথমবারের জন্য মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তার ফলস্বরূপ ইংল্যান্ডের কুইন এডমান্ড হিলারিকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন এবং তেনজিং নর্গের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকার নির্মাণ করেছিলেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আর এই ইনস্টিটিউটের ফার্স্ট ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিংও করা হয়েছিল তেনজিং নর্গেকে। আর এই জায়গায় কিন্তু আপনি নানান ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন, আমি সবকটি রেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে যে অ্যাক্টিভিটিতে সবথেকে বেশি ভিড় চোখে পড়ল সেটি হলো জিপলাইনিং। আর এই ইনস্টিটিউটে কিন্তু প্রায় 16 রকম মাউন্টেনিয়ারিং এবং রক ক্লাইম্বিং কোর্স করানো হয়। এই যে সোজা রাস্তাটা আপনারা দেখছেন এটাই চলে গেছে এইচএমআই মিউজিয়ামের দিকে, ওখানেও আপনারা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। মাউন্টেনিয়ারিংয়ের ব্যাপারে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন, তবে এই মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি প্রোহিবিটেড।
বাই দ্য ওয়ে, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আসুন আপনাদের শেয়ার গাড়ি আর ট্যুর অপারেটরের ব্যাপারে ডিটেলসটা একটু দিয়ে দিই। হ্যালো, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, আজকে আমি আপনাদের 7 পয়েন্ট ঘুরে দেখাবো দার্জিলিংয়ের যে 7 পয়েন্ট, এবং সেটাও শেয়ার গাড়িতে মাত্র 300 টাকা ভাড়াতে, যেটা আপনি যদি নর্মাল পুরো গাড়ি বুক করেন তাহলে 2500 থেকে 3000 টাকা মতো লাগে। ছোটো গাড়ি হয়তো 2500, বড় গাড়ি 3000 টাকা লাগে। তো এখানে আসতে গেলে, মানে আমি যেখান থেকে আর কি বুক করেছি সেখানে আসতে গেলে, আপনাকে দার্জিলিংয়ের যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন থেকে একটু এগোলে, মানে ধরুন 100 মিটারও হবে না, 100 মিটার এগোলেই একটা পেট্রোল পাম্প পড়বে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেট্রোল পাম্পটা। ওই যে রাস্তাটা দেখছেন যেদিক দিয়ে গাড়িগুলো আসছে, ওগুলো হচ্ছে দার্জিলিং থেকে আসছে, আর এই হলো পেট্রোল পাম্পটা। এই পেট্রোল পাম্পের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে ওপর দিকে, সেই রাস্তা দিয়ে আপনারা যাবেন, মিল্কি ওয়ে বলে একটা হোটেল পড়বে। ওই মিল্কি ওয়ে হোটেলের নিচেই হচ্ছে ওই শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেখান থেকে আমি গাড়ি বুক করেছি। এবং আপনাদের বলে রাখি, আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, অনেক জায়গায় ফোন করেছি, একমাত্র এই শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছাড়া কিন্তু কেউই শেয়ারে খুব একটা আগ্রহ দেখায়নি, মানে শেয়ারে নিয়ে যাওয়ায় আর কি। ওই যে নিচে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে আমি উঠে এলাম, 2 মিনিট আপনাকে আসতে হবে। এই যে হোটেল মিল্কি ওয়ে, তার নিচেই হচ্ছে ওম শ্রী গণেশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর এই হচ্ছে গাড়িগুলো, শেয়ার গাড়িগুলো। আর এখানে ডিটেলও সব দেওয়া আছে। প্রসঙ্গত বলে রাখি, শুধু 7 পয়েন্টসই না, আপনি কিন্তু টাইগার হিল থেকে শুরু করে রক গার্ডেন সব কিছুই ঘুরতে পারবেন শেয়ারে মাত্র 300 টাকা খরচ করে। এরপর আমরা চলে এসেছিলাম লেবং টি গার্ডেন ঘুরে দেখতে। খুব সুন্দর টি গার্ডেনটি, বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন এই জায়গায়, তবে ভুলেও কিন্তু চা পাতা ছিঁড়বেন না, এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। টি গার্ডেন থেকে বেরিয়েই আপনারা কয়েকটা লোকাল স্টল পাবেন যেখানে চা পাতা বিক্রি হয়, মোটামুটি 500 থেকে 550 টাকা মতো কেজি। এছাড়াও আপনারা হালকা পেট ভরানোর জন্য মোমো পাবেন। আমি চিকেন মোমো খেয়েছিলাম, 4 পিসের দাম নিয়েছিল 40 টাকা, মোটামুটি ঠিকঠাকই খেতে, খিদের মুখে খারাপ লাগবে না। এরপর আমরা চলে এসেছিলাম তেনজিং রক দেখতে। এখানে মাত্র 100 টাকার বিনিময়ে আপনি টেস্ট করে নিতে পারেন আপনার রক ক্লাইম্বিং স্কিল। ওপরে আর নিচে দু জায়গাতেই প্রশিক্ষণপ্রাপ্ত গাইডরা থাকবেন, তাই মনে একটু সাহস সঞ্চয় করে 5 মিনিটের জন্য নিজেকে তেনজিং রকে কল্পনা করে নিয়ে উঠে পড়তেই পারেন এই তেনজিং রকে। এরপর রঙ্গিত ভ্যালি রোপওয়ে আমাদের শেষ পয়েন্ট হলেও মেনটেন্যান্সের কাজের জন্য রোপওয়ে বন্ধ থাকায় আমার আর রোপওয়েতে চড়ার সৌভাগ্য হয়নি। এই ছিল আমার আজকের গল্প। আশা করি সস্তায় দার্জিলিং ভ্রমণের সমস্ত ডিটেলসই আপনাদের দিতে পেরেছি। তাও যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যদি আপনাদের মনে হয় এই ট্যুর অপারেটরের শেয়ার গাড়ির খোঁজ দিয়ে ফাইন্যান্সিয়ালি কিছুটা হলেও আপনাদের একটু হেল্প করতে পেরেছি, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। এর পরের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিং থেকে বাসে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমার কলকাতা ফেরার সম্পূর্ণ ডিটেলস। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।